ওর চেয়ে অসহায় কেউ নাই। বাচ্চাটা যখন মার পেটের থেকে আসে, জানি না এই অঞ্চলে উল্টাও হইতে পারে, কারণ আপনারা ক্যান্টনমেন্টের পাশে থাকেন তো, এই জন্য আপনাদের বাচ্চা কাচ্চা অন্যরকম হইতে পারে, ঠিক না? পাওয়ারেরও তো একটা তাসির আছে না, আপনাদের গুলো সব কমপ্লিট হয়ে আসে, ঠিক না? আল্লাহ বলে আমি মিসকিন তোকে অস্তিত্ব দেই, মিসকিন নিঃসহায় অসহায়, ফালা আলাকা সিন্নুন তাক্তা, তোর দাঁত ছিল না তুই কাটবি, ফালা আলাকা লিসানুন তান্তে, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না, ফালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ফালা আলাকা উদুন আইনুন তান্দু, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ফালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ বোঝার ক্ষমতা ছিল না, ফালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, রিজলুন ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না, কুনতা সাগিরা বড় ছোট ছিলে, কুনতা জাইফা বড় দুর্বল ছিলে, কুনতা জাহিলা তোমার মতো কণ্ড মুরুক্ষ কোনো সৃষ্টি ছিল না, তোমার মতো অজ্ঞ কেউ ছিল না, আল্লাহ বলে সব আমি সাজাইছি, আস্তে আস্তে সেট করছি, হায় হায়, ফাউন্ডেশন খাড়া করলেই বাড়ি হয় না, আস্তে আস্তে সাজাইতে হয়, ডেকোরেশন করতে হয়, তারপরে একদিন আসে মানুষের চোখে লাগে, চোখে বাড়িটা কে বানাইছে, আর্কিটেকচার কে, ডিজাইনার কে, এত সুন্দর ডিজাইন, আল্লাহ বলে আমিও তোকে ডিজাইন করছি, দুনিয়া তো আর্কিটেকচার দিয়া করে, আমি কুদরত দিয়া তোকে ডিজাইন করছি, কুদরত দিয়া, নাইলে এক ফোঁটা পানি এত সুন্দর হইতো না, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর মানুষ, পরি সুন্দর না, পরি যদি সুন্দর হইতো তাহলে কাইলা ছেড়ারে কেন ধরতো, ছেড়া বোঝেন, কালো ছেলেরে কেন পরি ধরতো, ও তো সুন্দররে ধরবে, ঠিক না? ও সুন্দরী ধরবে সুন্দরকে, ঠিক না? ও কাইলারে ধরলো কেন, পরি সুন্দর না মানুষ সুন্দর, পরির গঠন ফেরেশতার গঠন সুন্দর না মানুষের গঠন সুন্দর, গঠন বোঝেন, নাইলে আল্লাহ কসম খাইতেন না, ওয়াত্বীন ওয়াসাইতুন ওতুরিসিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ চার কসম খায়া বলতেছে মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেইনি, হরিণের চক্ষু নিয়ে যতই কবিতা লেখেন না কেন মানুষের চোখের গঠনই সবচেয়ে সুন্দর, এর চেয়ে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন না, যে মানুষটাকে আল্লাহ এত সুন্দর রূপ দিলেন, গঠন দিলেন, কুদরতি হাতে সাজাইলেন, তারপরেই তো অভিযোগ করেন, নাইলে কোনোদিন করতেন না, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা, তোর মতো বিবেক তো আমি কাউকে দেই নাই, তোর মতো বুদ্ধি তো আমি কাউকে দেই নাই, তোর মতো বিদ্যা দ্বারা তো আমি কাউকে সাজাই নাই, এই তিনটা রত্ন তো তোকে দিলাম, তারপরও তুই অকৃতজ্ঞ হস তো হস কি করা, কোরআন তো চিৎকার দেয় ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ ও উম্মতে মুহাম্মাদি তোদের জন্য তো সব কিছু লুটাইয়া দিলাম, তারপরে তুই আমার বিরুদ্ধে যাস তো যাস কি কইরা, আমার থেকে বিমুখ হস তো হস কি কইরা, আজকে সমগ্র মুসলমান আল্লাহর থেকে বিমুখ, কোরআন কোনোদিন চিৎকার দিত না, সব আমাদের পায়ে লুটাইয়া দিছে আল্লাহ, লুটানো বোঝেন, সব আমাদেরকে দিয়া দিছে, কথা দেখাবো আপনাকে আমি অল্প সময়, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, ওলামা বলুক না আল্লাহ কি বলতে চাইতেছে, দুনিয়ায় যা দেখিস, যা উপরে আছে, যা এর ভিতরে আছে, সব তোদের জন্য তৈরি, তোদের জন্য গ্যাস কারো বাপে মাটির নিচে রেখা যায় না, আল্লাহ তৈরি করছেন, আপনি উঠায়া বেচেন আর খান, তেল আল্লাহ রাখছে, আপনি গৌরব করেন, ঠিক না?
তেল কে রাখছে আল্লাহ হ্যাঁ গ্যাস কে রাখছে আল্লাহ সোনা কে রাখছে আল্লাহ হীরা কে রাখছে আল্লাহ সব সম্পদ কে রাখছে আল্লাহ আপনি তো পাইতে দেরি বাপ দেখাইতে দেরি করেন না ঠিক না শিক্ষিত শিক্ষা পাইতে দেরি বাবারা হইতে দেরি হয় না কোনদিন ভাবে না আমাকে শিক্ষা কে দিল কোনদিন ভাবে না যদি ভাবতো হে সাধারণ মানুষের থেকে শিক্ষিত মানুষগুলা বেশি সবাই মসজিদে দিত জিজ্ঞাসা করে কি যুক্তি তো এটাই বলে হ্যাঁ ভুল বলতেছি শিক্ষিত মানুষগুলোকে তো মসজিদে সময় বেশি দেওয়া দরকার ছিল পদস্থ মানুষগুলোকে তো মসজিদে সময় বেশি দেওয়া দরকার ছিল আল্লাহ আল্লাহ বেশি করা দরকার ছিল সারাদিন তসবি হাতে রাখার দরকার ছিল ওতে যদি জিজ্ঞাসা করতো আপনি এত তসবি পড়েন কেন কয় তুই কি দেখিস না আমার কাঁধে স্টার কয়টা এই স্টার তো আল্লাহই দিছে আমাকে আমি তসবি পড়বো না তো পড়বে কে তুই কি দেখোস না আমার কামরার সামনে পদবি কি লেখা আমি আল্লাহ আল্লাহ করবো না তো করবে কে আল্লাহই তো আমাকে এই পদবিতে বসাইছেন ইউয়েসু মাইয়াশা ওয়ুদিল্লু মাইয়াশা ইউতিল মুলকা মাইয়াশা ওয়ানজিউল মুলকা মাইয়াশা ওর তো তসবি আরো বেশি পড়া দরকার ছিল কিন্তু ও তো মসজিদ পশ্চিমও চিনে না মাঝে মাঝে তো এয়ারপোর্টে দেখি কাউকে জিজ্ঞাসা করলে কেবলা কোন দিকে ও কেবলা চিনে না পশ্চিম জিজ্ঞাসা করলে তারপরে চিনে ও কেবলাই চিনে না কেবলা কাকে বলে আবার মাঝে মাঝে জিজ্ঞাসা করে কেবলা আবার কি وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم لا এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে আমল করার তৌফিক দান করেন কথা শুরু করার আগে কথা খুব ধ্যান খেয়াল দিয়ে শুনতে হবে তাইলে যদি দিলে কাঁথে আর হই হুল্লা করলে কিন্তু কথা দিলে কাঁথবে না দ্বিতীয় কথা হলো আমার কথায় কোনো সুর হবে না এইভাবেই কথা হবে যত ধ্যান দিয়া শুনবো আশা করি দিলে গাইতে পারে আল্লাহ আমাদের সবাইকে যেইভাবে শোনার ওইভাবে শোনার তৌফিক দান করে কেননা দিনই কথা শোনা নিজের ইচ্ছা মতো না আল্লাহ যেইভাবে বলছেন ওইভাবে শুনতে হবে আল্লাহ কোরআনে বলেন ফাস্তামিউ দিলের কান দিয়া শুনো আনসিতু চুপচাপ শুনো তারপরে রেজাল্ট আসবে ফল আসবে লাআল্লাকুম তুরহামুন নিঃসন্দেহে আল্লাহ আমাদের উপরে রহমতের চাদর বিছাবে বা রহমতের চাদর দ্বারা ঢেকা দেবে এই জন্য শোনার যে নিয়ম ওই শোনার শোনার মতো শুন তাইলেই আশা করি দিলে কাঁদবে যা হোক মেরে দোস্ত যারা ভলান্টিয়ার আছেন
এরা যদি একটু বাচ্চাদের হইহুল্লা বন্ধ করেন, কেননা কথা দিলের থিকা হয় না, কথা উপর থিকা হয়। আমার ভিতর থেকে কথা আসবে না, কথা উপর থিকা আসবে। আর যত বেশি নিচুপ হবে কানেকশন, তত বেশি ভালো মজবুত হবে। কেননা কোনো বক্তা যদি মনে করে যে আমি নিজের থেকে বলবো, তাহলে বলতে পারে, কিন্তু আমার নীতি এটা না। আমার তো হলো যে উপর থেকে যা আসবে তাই বলব, এইখান থেকে বলার মতো কোনো ক্ষমতা নাই। তো যেটা বলতে চাইতেছি, আল্লাহ করুক আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। যে আল্লাহ আমাদেরকে নিজের বিশেষ রহমতের মাধ্যমে উম্মতে মুহাম্মাদি হিসাবে অন্তর্ভুক্ত করলেন। আল্লাহর বিশেষ রহমত না হইলে, বিশেষ একক নির্বাচন না হইলে আমরা উম্মতে মুহাম্মাদি হওয়ার সুযোগ ছিল না। কোরআন এটাই বোঝায়, একমাত্র আল্লাহর বিশেষ রহমতের মাধ্যমে, বিশেষ করুণার মাধ্যমে, বিশেষ অনুগ্রহের মাধ্যমে, বিশেষ দয়ার মাধ্যমে, বিশেষ স্নেহ বা মায়ার মাধ্যমে, বিশেষ ভালোবাসার মাধ্যমে আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মাদির অন্তর্ভুক্ত করছেন। নাইলে উম্মতে মুহাম্মাদি হওয়ার সুযোগ আমাদের ছিল না। কিতাবে পাওয়া যায় বহুত নবী চোখের পানি পর্যন্ত ঝরাইছে, একজন ব্যতীত কাউকে উম্মতে মুহাম্মাদি হওয়ার অন্তর্ভুক্ত, উম্মতে মুহাম্মাদি হওয়ার সুযোগ দেন নাই, শুধু একজনকে দিয়েছেন, উনি ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। উনি উম্মতে মুহাম্মাদি হিসাবে আসবেন, নবী হিসাবে আসবেন না, উম্মত হিসাবে আসবেন। আর এটাই সত্য, আর কোনো নবীর দোয়া আল্লাহ কবুল করেন না। আর এটা যদি বিশেষ অনুগ্রহ না হইতো, দয়া না হইতো, তাহলে এমন কোনো নবী অতিবাহিত হন নাই, রসুল অতিবাহিত হন নাই, যাদের মুখে এই উম্মতের চর্চা না ছিল। কথা বুঝে আসে তো? ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। এরকম কোন নবী রসুল জান নাই যাদের মুখে এই উম্মতের চর্চা না ছিল, না নবী না রসুল। প্রমাণ হিসাবে বলতেছি, কোরআন বলে মাসালুহুম ফিত্তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আমাদের আলোচনা তৌরাতেও ছিল, ইনজিলও ছিল, বোঝা গেল আসমানি সমস্ত কিতাবে ছিল, বোঝা গেল সমস্ত নবীর মুখে মুখে ছিল, সমস্ত উম্মত চিন্ত আমাদেরকে। যদিও আমরা দুনিয়ায় আসি নাই, আসছি সবার শেষে, কিন্তু আমাদের পরিচিতি ছিল সবার মুখে মুখে। এই জন্যই আমি বারবার বলতেছি, বিশেষ অনুগ্রহ ছাড়া আর দয়া ছাড়া আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মাদির অন্তর্ভুক্ত করেন নাই। খুলতে গেলে অনেক সময় লেগে যাবে, এত সময় হাতে নাই যে সবগুলা খুলে আপনাদেরকে বুঝাবো, যাতে এই অনুভূতি হয় যে আমি উম্মতে মুহাম্মাদি। এই গৌরব ভিতরে আসে যে আমি উম্মতে মুহাম্মাদি, আমি কোনো সাধারণ উম্মত না। অনেক সময় সম্ভ্রান্ত ঘরের ছেলেরা অনেক কিছু করতে মনে চাইলেও করতে পারে না, এটা ভাইবা করতে পারে না যে আমি তো বংশীয় ঘরের ছেলে, আমি তো সম্ভ্রান্ত ঘরের ছেলে, আমি তো বড় ভদ্র ঘরের ছেলে, আমার বাবা মা বাবার নাম তো অনেক, আমার ফ্যামিলির অনেক নাম, বিদায় আমি এটা করি তো করি কি করে। যদিও মন চায় তারপরও করতে পারে না,
এইরকম দৃষ্টান্ত আছে না নাই আমরাও জানি না যে আমরা কোন উম্মত এই জন্যই কথা শুরু এটা যে আল্লাহ আমাদেরকে বড় মায়া বড় স্নেহ বড় আদর বড় যত্ন বড় কৃপা বড় রহমত দয়ার বশীভূত হয়ে আমাদেরকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করেছেন এটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে কতটুক ইয়ারি আর দোস্তি আমাদের সাথে যদি ইয়ারি দোস্তি আমাদের সাথে না হইতো তাহলে আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে কোনোদিন নির্বাচন করতেন উম্মত বানানোর জন্য আমাদেরকে কুদরতি হাতে নির্বাচন করেছেন কুদরতি হাত আমি কোরআন দিতেছি হুয়াজতাবাকুম কোরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম শুধু শুধু আল্লাহ বলেন নাই যে তোমাদের তো জান দিয়া দেওয়া দরকার খুশিতে জান দিয়া দেওয়া দরকার খুশিতে আত্মহারা হওয়া দরকার খুশিতে আত্মহারা হওয়া দরকার খুশিতে জান দিয়া দেওয়া দরকার যে তোমাদেরকে আমি নির্বাচিত করছি উম্মতে মুহাম্মদী হিসাবে তাও কুদরতি হাত দ্বারা হুয়াজতা বা আল্লাহ বাইছা বাইছা উম্মতে মুহাম্মদী বানাইছে ময়নামতির মানুষ ভালো মতে বোঝেন কুমিল্লার বললে আরো ভালো হবে কারণ বহু দূর দূর থেকে লোক আসছে শুধু ময়নামতির লোক না আল্লাহ বড় মেহের আল্লাহ বিরাট বড় বেহসান আর দয়া আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন শুধু কুদরতি হাত দিয়ে বাছাই করেন নাই আমাদের মাথায় মুকুট লাগায় দিয়েছেন যদিও আমি মুকুট দেখি না কিন্তু মুকুট আমার মাথায় আছে কুনতুম খায়রা উম্মা তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত আমি তৈরি করি না যদিও মুকুট আমাদের মাথায় লাগানো আজকে তো দুঃখের বিষয় এটাই উম্মত নিজের দাম জানে না পরিচয় জানে না বংশের পরিচয় তো জানে কিন্তু উম্মতের পরিচয় জানে না যে আমি কার উম্মত পুণ্যবীর উম্মত আমার ভ্যালু কত আমার দাম কত আমার মর্যাদা কত আমার ইজ্জত কত আমার সম্মান কত বাবলে বোঝা যাবে এই উম্মতের একজন ব্যক্তিও যতক্ষণ থাকবে একজন ব্যক্তি যিনি নিজেকে উম্মত ভাববে আর উম্মত হিসাবে থাকবে একজন ব্যক্তি কেয়ামত ওই পর্যন্ত হবে না তাইলে একটু ভাবেন যে একজনের ভ্যালু যদি এত হয় তাহলে আমাদের ভ্যালু কত আমাদের দাম কত একজন থাকলো কেয়ামত হবে না লা তাকুমু সাআ এই হাদিস এটার দিকে ইঙ্গিত করে একজন যতক্ষণ পর্যন্ত নিজেকে উম্মত ভাববে আর উম্মত হিসাবে রাখবে ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে কেয়ামত হবে না বাকি সমগ্র লোক যদি খোদার দুরুহী হয় খোদা বিরোধীও হয় আল্লাহর বিরোধিতাও করে তারপরও আল্লাহ সবাইকে পালবে ঋতু তার জায়গায় আসতে থাকবে যাইতে থাকবে নদী নালা সমুদ্র প্রবাহমান থাকবে অক্সিজেন চলতে থাকবে দুনিয়ার সমস্ত সিস্টেম আল্লাহ চালাইতে থাকবে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি থাকবে যে নিজেকে উম্মত ভাবে উম্মত কথা এই জন্যই শুরু করলাম এইখান থেকে এই জন্যই শুরু করলাম যে আজকে মুসলমানের মতো পরেশান মুসলমানের মতো নির্যাতিত মুসলমানের মতো ঘৃণিত মুসলমানের মতো অবহেলিত মুসলমানের মতো লাঞ্ছিত মুসলমানের মতো বঞ্চিত মুসলমানের মতো নিকৃষ্ট দুনিয়াতে কোনো জাতি নাই মুসলমানের মতো পরেশান কোনো জাতি নাই
সবাই প্রেশান, একক জীবনও প্রেশান, সাংসারিক জীবনও প্রেশান। অট্টালিকা দেখলে কি হবে? কুমিল্লাতেও কিছু অট্টালিকা পাওয়া যায়, গ্রামগঞ্জে কিছু অট্টালিকা পাওয়া যায়, কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানাইছে অট্টালিকা। বাহির থেকে দেখলে মনে হয় এই বাড়ির ভিতরে সুখ আর সুখ ভরা, কিন্তু ভিতরে ঢুকলে দেখা যায় আগুন আর আগুন, কেউ সুখে না। সত্য তো না, ভুল বললাম? কেউ সুখে না। বাকি বর্তমান প্রেক্ষাপট দেখলে তো এটা মনে হয় যে মুসলমানের থেকে মনে হয় কুকুরও উত্তম। আজকে 30 দিন হতে চলল ফিলিস্তিনে যতটুকু যতগুলা মানুষকে ঘুম মাইরানি হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এতগুলা কুকুরকে যদি এক জায়গায় ঘুম মাইরা মারা হইতো, তাইলে মনে হয় প্রাণীবাদীরা চিৎকার দিতে দিতে আকাশ বাতাস সব কাঁপায় ফেলত। প্রাণীবাদী চিনেন? প্রাণীবাদী, পরিবেশবাদী, প্রাণীবাদী চিনেন? হ্যাঁ, আজ পর্যন্ত পেপারে ওদের একটা নিউজ পাবেন না আপনি, নেটেও পাবেন না, কোনো পত্রিকায়ও পাবেন না যে দুনিয়ার কোনো প্রাণীবাদীরা একত্রিত হয়ে এই নিউজ দিছে যে এতগুলা মানুষকে রাতের অন্ধকারে বোম্বাইরা মারা হলো কেন। বলুক আপনাদের নেতাজি আছে নাকি কোনো পত্রিকায়? তাইলে প্রাণীবাদীরও ভাবে যে মুসলমান কুকুরের চেয়ে নিকৃষ্ট, এটা মরলে কিছু আসে যায় না। কেন আমরা এত নিকৃষ্ট, এটাই বুঝাইতে চাইতেছি। আল্লাহ করুক বুঝে আসুক, বিবেকের পর্দা খোলুক, আমাদের হুশ আসুক। আমাদের সমাজে প্রবাদ বাক্য আছে, ডুস খাইলে বলে হুশ হয়, আমাদের হুশ যে কবে হবে জানি না। চোর গেলে বলে বুদ্ধি বাড়ে, আমাদের বুদ্ধি যে কবে বাড়বে এটাও জানি না। এই জন্যই বুঝাইতে চাইতেছি, কথা লম্বা হবে না, অল্প সময় হবে। যাকে আল্লাহ কুদরতি হাত দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইলেন, দয়ার বশীভূত হইয়া, মায়ার কারণে, দয়ার কারণে, স্নেহের কারণে, ভালোবাসার কারণে। হাইসেন না, বলতে চাইতেছি যুবকরা রাগ না হইয়া যায়। এইখানে যুবক আছে অনেক, যুবক যারা মাঝে মাঝে ভাবে যদি জীবনে একবারও আমাকে লেখা পাঠাইতো যে I.U, তাইলেও মনে হয় আমার মনটা শান্ত হইতো, ঠিক না? আপনারা বোঝেন না, যুবকরা বুঝে ফেলছে। যদি জীবনে একবার আমাকে লেখা পাঠাইতো I.U, আরে বলো না, বোঝো না? না বোঝে না মনে হয়, ফিডার খায়, ঠিক না? হ্যাঁ, I.U, তাইলেও মনটা কি হইতো? শান্ত হইতো, ঠিক না? অথচ আল্লাহ এই উম্মতকে ঘোষণা দিয়া বলতেছে ইন্নি লাকা মুহিব্বা, উম্মতে মুহাম্মদি তোমাদেরকে আমি ভালোবাসি। আমি হাদিস দিলাম, আল্লাহ বলে আমি ভালোবাসি, ইন্নি লাকা মুহিব্বা, আমি তোমাকে ভালোবাসি। ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা, তুইও তো একটু আমাকে ভালোবাসা দেখ, আল্লাহর অনুরোধ। এত দয়া করলাম তোর উপরে, মাঝে মাঝে বাপ তো ছেলেকে বলে হায় হায় ছোট ছিলি, তোকে লালন পালন করলাম, লেখাপড়া শিখাইলাম, চাকরি বাকরি হইল, সব বিয়ে শাদী করাইলাম, কিন্তু তুই বল তুই আমার জন্য কি করলি? আল্লাহ তো সূরা আর রহমানে এটাই বলে একটু পরপর 96টা নেয়ামতের কথা বইলা বলে, ফাবিআইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান,
এটার ترجمه হয়তো উলামায়ে কেরাম আরেক রকম করবে যে আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তুমি এটাই পারফেক্ট শব্দিক ترجمه কিন্তু আমার কাছে আরেকটা ترجمه আছে আমি বলি আল্লাহ জিজ্ঞাসা করে তোকে তো 96টা নিয়ামত দিলাম তুই আমাকে কি দিলি বল তোকে তো এটা দিলাম তুই আমাকে কি দিলি তোকে তো এটা দিলাম তুই আমাকে কি দিলি তোকে তো এটা দিলাম তুই আমাকে কি দিলি বল ওই আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন উম্মতে মুহাম্মদী হিসাবে যদি মেহেরবানি না হইতো দয়া না হইতো বিরাট বড় পুরস্কার না হইতো তাহলে নবীরা চোখের পানি কোনোদিন জড়াইত না মুসা আলাইহিস সালামের ব্যাপারে তো পাওয়া যায় ফাত্তারা দাত্তাউরাত কিতাব পাশে রাইখা বলতেছে কিতাব দরকার নাই উম্মত বানায় কিতাব দরকার নাই আল্লাহ বলে সাবাকতা মিনহু তুমি তো অনেক আগে চলে আসছো উম্মত হওয়ার কোনো সুযোগ নাই বলছে তাইলে একটু চেহারাটা দেখায় দেন না উম্মতে মুহাম্মদীর চেহারা কিরকম আল্লাহ বলছে এটাও সম্ভব না বলছে তাইলে একটু আওয়াজ শুনায় দেন না তো আল্লাহ আমাদেরকে ডাক দিছিলেন ইয়া উম্মত মুহাম্মদ রুহের জগৎ থেকে আমরা সাড়া দিতে দেরি করি নাই আমরা সাড়া দিছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক আয় আল্লাহ আমরা উপস্থিত আমাদের ভাগ্য খুলে গেছে আপনার ডাকে সাড়া দিতে পেরা আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা আওয়াজ কিরকম শুনলা বলে এরকম সুন্দর আওয়াজ জীবনে শুনি এরকম সুন্দর শব্দ দিয়ে জবাব দিতে পারে এটাও জানা ছিল না যে এত সুন্দর শব্দ দিয়ে জবাব দেয় তো দেয় কি করে উনি কিতাবকে সরায় দিতেন না দানিয়াল আলাইহিস সালাম আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতে কাফন আর দাফন পাওয়ার জন্য কাফন আর দাফন আড়াই হাজার বছর বাদায়ন হ্যাঁ উঠায় দেখেন কুমিল্লার ওলামাদেরকে বলতেছি বাদায়ন হ্যাঁ উঠায় দেখেন ওইখানে লেখা আছে আল্লাহ রসুল বসে দানিয়াল আলাইহিস সালাম এখনো অপেক্ষা করতেছে আড়াই হাজার বছর হয়ে গেছে শুধু তোমাদের হাতের কাফন আর দাফন পাওয়ার জন্য তোমাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য ছোঁয়া তোমাদের হাত লাগুক ওনার কাফনে আর দাফনে এই জন্য আল্লাহ রসুল সুসংবাদ দিছেন সাতুফতা ফুস্তা একদিন ইরাক স্বাধীন হবে তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে যিনি তোমাদের হাতের দাফন কাফন পাওয়ার জন্য অপেক্ষা করতেছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা ওনাকে পাইছি স্বাধীন হওয়ার পরে জয়লাভ করার পরে পাইছি আমরা আমাদের হাতে ওনাকে ইরাকের মাটিতে দাফন করছি দানিয়াল আলাইহিস সালামকে আপনারা চিনেন না ওনার উপাধি ছিল হিব্বুল্লাহ হিব্বুল্লাহ ইরাকে যখনই দুর্ভিক্ষ হইতো তো ওনার কফিন বাহিরে রেখা দিলে দুর্ভিক্ষ দূর হয়ে যেত বৃষ্টি না আসলে কফিন বাহিরে রেখা দিলে ঝুমঝুমায় বৃষ্টি চলে আসত ওনার উপাধি ছিল হিব্বুল্লাহ আল্লাহর ভালোবাসা উনি অপেক্ষা করছেন যাক আসল কথায় ফিরে আসি লম্বা করার সুযোগ তো নাই আসল কথায় ফিরে আসি যে উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়া মুকুট মাথায় দিয়া উম্মতে মুহাম্মদ হিসাবে অস্তিত্ব দিলেন সমগ্র উম্মতের ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন কেমনে বুঝাবো আপনাদেরকে আমি ওলামা একমত হবে কি হবে না জানি না একটু ভাবেন কিয়ামতের দিনে 120 কাতার হবে কিয়ামতের দিন 120 কাতার হবে 120 যেটাকে সব বলে সব জান্নাতীদের 120টা কাতার হবে কত 120 80টাই হবে এই উম্মতের একজনের কাতার হবে কয়টা
একজনের জন্য হবে কয়টা? আরে বলেন না, 80টা। আর 16 লক্ষের হবে বাকি কয়টা? 40টা। তাইলে ওনাদের বাগে পড়ল তো পড়ল কি? তাইলে আমি এই কথা বলতে পারি হয়তো যে আল্লাহ মনে হয় জান্নাত কাউকে দিতেই চান না, এই উম্মতকে দিতে চাইছেন। নাইলে তিনবার আগে শোনেন, তারপরে বোঝেন, তারপরে সুবহানাল্লাহ বলেন, মনে হয় দিতে চাইছেন। নাইলে জান্নাতের 3 ভাগের 2 ভাগ হবে এই উম্মত, 80 কাতার হবে এই উম্মত, বাকি 16 লক্ষ হবে 1 ভাগ। তাইলে ভাগে পাইলেন তো পাইলেন কতটুকু? 3 রুটির 2 রুটি যদি একজনকে দিয়া দিলেন আর 20 জনকে মিলে 1 রুটি দিলেন, তাইলে সে পাইল তো পাইল কি? তাইলে আপনি প্রশ্ন করবেন, আমি বলি এটা আমার ধারণা, তাখাইল বলে এটাকে আরবিতে, আমার ধারণা। এটা এটুকু দিছেন এই জন্য যে নবীরা যেন আঙ্গুল না ওঠায় যে সবই একজনকে দিয়া দিলেন। তাহলে আমাদেরকে নবী বানায় পাঠাইলেন কেন? রসুল বানায় পাঠাইলেন কেন? কিতাব দিলেন কেন? উলুল আজমে মিনার রসুল দিলেন কেন? তো আল্লাহ 1 ভাগ সবাইরে ভাগ করে দিয়েছেন যাতে প্রশ্ন না ওঠে। আপনার ভ্যালু কত, দাম কত, ইজ্জত কত, সম্মান কত? কুদরতি হাতে নির্বাচিত, মাথায় মুকুট, কুনতুম খায়রা উম্মা, সুহাদা আলা নাস, কিয়ামতের দিন আল্লাহ নিজের পক্ষে আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করা, আল্লাহর পাশে দাঁড়াবো আমরা, আল্লাহর পাশে। এই উম্মত কিয়ামতের মাঠে দাঁড়াবে না ইল্লা মাশা আল্লাহ। হ্যাঁ, যে হতবাকা হইল সে দাঁড়াইতে পারে, কিন্তু যে উম্মত হইল সে মাঠে দাঁড়াবে না, সে তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে, স্টেজে। আমি বলি নাই, সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন, এই উম্মত আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে, স্টেজে। বুখারীর হাদিস এটাকে ইঙ্গিত দেয়। নূহ আলাইহিস সালামের উম্মতকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে তো উম্মত বলবে, নূহ নামের আমার কাছে, আমাদের কাছে কেউ আসে না। আরবিতে বলে মুকর জানা, পুরো উম্মত অস্বীকার করবে কোনো নবী আসে নাই। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলবে, প্রমাণ নিয়ে আসো, তুমি যে গেছো এটার প্রমাণ কি? তো নূহ আলাইহিস সালাম আমাদের কাছে আসবে, আমরা ওই দিন প্রমাণিত করব যে নূহ আলাইহিস সালাম আসছিলেন, রাত দিন ডাকছিলেন, 950 বৎসর এদের ভিতরে ছিলেন। আমরা কোরআন দিয়া দলিল দিব। উম্মত জিজ্ঞাসা করবে, তোমরা তো ছিলাই না, তোমরা জানলে তো জানলে কি কইরা? তো আমাদের প্রত্যেক নারী পুরুষ বাচ্চা কোরআন খুলে দেখায় দিবে, এই যে দেখ আল্লাহর কালাম, সুরায় নূহ পড়ে শুনায় দিবে। ওই উম্মত আজকে সবচেয়ে বেশি নিকৃষ্ট। রাগ হয়ে যায় না, মোহাম্মদুর রসুল নাম শুনলে তো চোখ চুমা দিয়া চোখে লাগান বটে। আমি বিরোধিতা করতেছি না, আমি বুঝানোর জন্য বলতেছি, আপনি লাগান, আমি বিরোধিতা করি না, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই, কিন্তু বুঝানোর জন্য বলতেছি যে আল্লাহ উম্মত হিসাবে অস্তিত্ব দিল। শুধু এতটুকু মুখে বলি আমি ভালোবাসি, এতটুকুই কি যথেষ্ট? আজকে মুসলমান নির্যাতিত কেন এটাই বুঝাইতে চাইতেছি। সবকিছু থাকা সত্ত্বেও আমরা পরেশান কেন? প্রত্যেকটা বাড়ি এক একটা বিশাল বড় বড় শোরুম, শোরুম বুঝাইতে পারি না। যেই বাড়িতেই ঢুকেন আসবাবপত্রে এক একটা শোরুমকে হার মানায় দেয়, ঠিক না? না মানায় না, এক একটা শোরুমকে হার মানায় দেয়, তারপরও পরেশান কেন?
তারপর অসুখী কেন, সুখী না কেন? সন্তান যখন ছিল না তখন সন্তান নাই বইলা অসুখী ছিল, সন্তান যখন হইল হওয়ার পরে অসুখী কেন? বাচ্চা ছিল বুঝলাম অসুখী, বড় হইলে সুখী হবে, বাচ্চা তো বড় হইল এখনো অসুখী কেন? আমাকে বুঝান, আমি যুক্তি বিশ্বাস করি, এখনো অসুখী কেন? যুবক বাচ্চা ছিল তো অসুখী ছিল বুঝলাম, যৌবন পাওয়ার পরে অসুখী কেন? কোন যুবক হাত উঠে বলতে পারবে যে আমি ফুল সুখী? একজনও তো সুখী না, অথচ এত দামি যৌবন পাইল তারপরও সুখী না কেন? দেখি আপনাদের অভিমত কি। এক যুবকের এক যৌবন যদি এক পাল্লায় রাখা হয় আর সমগ্র জগতের সম্পদ যদি আরেক পাল্লায় রাখা হয়, যৌবনের দাম বেশি না সম্পদের দাম বেশি? হ্যাঁ, যৌবন একমত, কে কে একমত দেখি হাত উঠে বলেন তো দেখি। তাহলে সমগ্র জগতের সম্পদের থেকে যদি যুবকের যৌবন দামি হয় তাহলে সে যৌবন পাওয়ার পরে সুখী হইল না কেন? আমাকে যুক্তি দিয়া বুঝান কেন সে সুখী না, মা বাবা পাওয়ার পরেও কেন সুখী না? ছয় মাস পর পর অ্যান্ড্রয়েড সেট পরিবর্তন করে নতুন নতুন ভার্সন নেয় তারপরও সে সুখী না কেন? দামি দামি বাইক নিয়ে চলার পরেও সে সুখী না কেন? একজন বলুক এখানে যুবক যে আমি যেমন চাই তেমন হয়, আমি সুখী, আমার জীবনে কোনো অভিযোগ নাই কেন? অথচ আমি দেখাইতেছি এক কাপড়ে দুইজনের জীবন, কয় কাপড়ে কয়জনের জীবন? স্বামী স্ত্রী দুইজনের জীবন এক কাপড়ে, কয় কাপড়ে? স্ত্রী পড়লে স্বামীর উলঙ্গ, স্বামী পড়লে স্ত্রী উলঙ্গ। স্ত্রী স্বামীকে বলতেছে আমি কিন্তু জান্নাতি, বলছে তুমি জান্নাতি কি কইরা? এক কাপড়ে দুইজনের জীবন, সবরের জীবন চলতেছে, মুখে তো দূরের কথা মনেও কোনোদিন অভিযোগকে জাগা দেয় নাই। অভিযোগ বোঝেন যে তুমি আরেকটা কাপড় আনো না কেন? তুমি যে আনো না এটার জন্য অভিযোগকে মুখে তো দূরের কথা মনেও জাগা দেয় নাই, চাহিদা মনে তো দূরের কথা মুখেও কোনোদিন রাখি নাই, সত্য তো? তো স্বামী বলতেছে অবশ্যই সত্য, বলছে সবরের জীবন চলতেছে, আল্লাহ রসুলের ওয়াদা সবরের বিপরীতে জান্নাত দিবে, বিদায় আমি জান্নাতি। তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, স্ত্রী গালে চিমটি কেটে বলতেছে তুমিও জান্নাতি, বলছে আমি কি করে জান্নাতি? তো আমার মতো স্ত্রী পেয়ে কি শুক্রিয়া আদায় করো না? বলছে পাগলি একবার, দিনে শতবার করি শতবার। বলছে শুকুরের বদলাও জান্নাত তুমিও জান্নাতি, ফুর্তি আমাদের জান্নাতে হবে, জান্নাতে জান্নাতে। আজকে তো আমাদের ঘরগুলা শোরুম, কুমিল্লার বহুত ঘর পাওয়া যাবে, কুমিল্লার কোন সুপার মার্কেটেও এত জিনিস নাই যত তার ঘরের ভিতরে আছে, যত দেশের আছে। শুধু বাংলাদেশের জিনিস না, দুনিয়ার ওই প্রান্তের জিনিস পর্যন্ত তার ঘরে আছে, তারপরও যা দেখবেন অভিযোগের অভাব নাই, তারপরও যা দেখবেন চাহিদার অভাব নাই, তারপরও যা দেখবেন দুইজন দুই খাটে ঘুমায় এক খাটে ঘুমায় না। মনে হয় বুঝাইতে পারি না কি বলছেন, দুইজন দুই খাটে ঘুমায়, দুইজন দুই খাটে ঘুমায়, বলছেন কিছু কি বলছেন? আরে বইলেই দেন না ভাইঙ্গা, অসুবিধা কি, মারামারি হবে নাকি এখানে? দুইজন দুই খাটে ঘুমায়, দুইজন দুই খাটে ঘুমায়,
কারণটা কি গাড়িতে বসলো দুইজন দুই দিকে চেহারা ঘুরে বসে থাকে রিকশায় উঠলো দুইজনের দুই দিকে চেহারা থাকে মাঝে মাঝে দেখি তো আমরা রাস্তায় চলি চেহারা দেখি বোঝানো যায় যে দুইজনের ভিতরে মিল নাই নাইলে তো একজন আরেকজনের কাদের ভিতরে মাথা রেখা ঘুমায়া যেত ও তো ডাইনে মাথা রেখা ঘুমায়া গেছে ও বামে মাথা রেখা ঘুমায়া গেছে একজন আরেকজনের দিকে দূরত্ব তো বুঝানোর উদ্দেশ্য যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইল এত দয়া দ্বারা এত মায়া দ্বারা এত স্নেহ দ্বারা এত ভালোবাসা দ্বারা এত রহমত দ্বারা এত কৃপা দ্বারা ওই মানুষটা আজকে কেন নির্যাতিত ওই মানুষটা কেন আজকে ওই উম্মত কেন আজকে নির্যাতিত ওই উম্মত কেন আজকে নিষ্পেষিত ওই উম্মত কেন আজকে ঘৃণিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত সবচেয়ে নিকৃষ্ট ওই উম্মতের জীবনে সুখ নাই কেন শান্তি নাই কেন সুখ শান্তিহীন জীবন কেন চেহারা ভালো দেখলে কি হবে জামা ফকফকে দেখলে কি হবে প্রত্যেকের ভিতরে আগুন জ্বলতেছে স্বামী স্ত্রী নিয়ে সুখী না স্ত্রী স্বামী নিয়ে সুখী না মা বাবা সন্তান নিয়ে সুখী না সন্তান মা বাবা নিয়ে সুখী না ভাই বোন নিয়ে সুখী না বোন ভাই নিয়ে সুখী না আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি ওয়াজ তো আমার পরে যিনি আসবে উনি করবেন আত্মীয় আত্মীয় নিয়ে সুখী না প্রতিবেশী প্রতিবেশী নিয়ে সুখী না সমাজের লোকগুলা সমাজের লোকগুলা নিয়ে একজন আরেকজনকে নিয়ে সুখী না কেন 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 যে উম্মতকে আল্লাহ এত ভালোবাসেন যে উম্মতের সাথে আল্লাহর এত দোস্তি যে নবীর সাথে আল্লাহর এত দোস্তি আমি তো উম্মত দেখাইতেছি নবী দেখাইতেছি না নবী দেখাইলে তো হারায়া যাব শানে মোহাম্মদে গেলে হারায়া যাব আমি নবীজির শান বলতে গেলে সিরত বলতে গেলে হারায়া যাব এই জন্য আজকে উম্মতই দেখাইতেছি নবী না কেন একটু ভাবেন বাবা উচিত চলে যাব এখান থেকে কেউ থাকবে না কে কখন যাব এটাও জানি না যতই দুনিয়া চিৎকার দেখ না কেন আমরা উন্নত 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 আরে এটা আবার কি উন্নতি একটা মেশিন বানাইতে পারো না যে কে কখন যাবে গায়ে লাগায় বইলা দিবে একটা মেশিনও তো বানাইতে পারো না এখন প্লেন বানাই উন্নত হয়ে গেছ ওই মেশিনটা তো বানাইতে পারলে না যে গায়ে লাগায় বইলা দিবে যে কে কখন যাবে যুবক যৌবন অবস্থায় চলে যাবে না বৃদ্ধ হয়ে যাবে না বৃদ্ধ আরো কিছুদিন দুনিয়াতে থাকবে নারী কখন যাবে পুরুষ কখন যাবে এই মেশিন তো এখনো বানাইতে পারে নাই যতই উন্নতির কথা বলুক না কেন যতই দুনিয়া শিক্ষিত বলুক না কেন আজ পর্যন্ত তো এই মেশিন আসে নাই বিদায় চলে যেতে হবে কিন্তু আমার কথা বুঝতে হবে চলে যেতে হবে যার কাছ থেকে আসছি তার কাছেই যাব অস্তিত্ব যিনি দিচ্ছেন ওনার কাছেই যাব পূর্ণতা যিনি দিচ্ছেন ওনার কাছেই যাব সুসজ্জিত যিনি করছেন ওনার কাছেই যাব এটা আল্লাহ সাজাইছেন সাজাইছেন যদিও অনেকজনে কাঠ নিয়ে নিয়ে ঘোরে বাব নিয়ে ঘোরে দুনিয়াতে কেউ ফ্ল্যাগ নিয়ে ঘোরে কেউ স্টিকার লাগায় ঘোরে যতই ঘুরুক না কেন এটা আল্লাহ বানাইছে আল্লাহ আল্লাহ কে বানাইছে এটার ভিতরে যা আছে কে দিছে আর কিভাবে দেখাই তো আল্লাহ এই জন্যই তো সৃষ্টির ভিতরে একমাত্র প্রাণী যাকে আল্লাহ নিঃশয় অস্তিত্ব দেয় নিঃশয় বোঝেন আরে নিঃশয় বোঝেন মনে হয় বোঝেন নাই নিঃশয়
কিচ্ছু ছাড়া অস্তিত্ব দেন, কিচ্ছু দিয়ে অস্তিত্ব দেন না, খালি বডিটা দেন, বডিটা আর কিচ্ছু না। ওর চেয়ে অসহায় কেউ নাই। বাচ্চাটা যখন মার পেটের থেকে আসে, জানি না এই অঞ্চলে উল্টাও হইতে পারে, কারণ আপনারা ক্যান্টনমেন্টের পাশে থাকেন তো, এই জন্য আপনাদের বাচ্চা কাচ্চা অন্যরকম হইতে পারে, ঠিক না? পাওয়ারেরও তো একটা তাসির আছে না, আপনাদের গুলো সব কমপ্লিট হয়ে আসে, ঠিক না? আল্লাহ বলে আমি মিসকিন তোকে অস্তিত্ব দেই, মিসকিন নিঃসহায় অসহায়, ফালা আলাকা সিন্নুন তাক্তা, তোর দাঁত ছিল না তুই কাটবি, ফালা আলাকা লিসান তান্তে, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না, ফালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ফালা আলাকা উদুন আইনুন তান্দুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ফালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ বোঝার ক্ষমতা ছিল না, ফালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, রিজলুন ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না, কুনতা সাগিরা বড় ছোট ছিলে, কুনতা দাইফা বড় দুর্বল ছিলে, কুনতা জাহিলা তোমার মতো গণ্ড মূর্খ কোনো সৃষ্টি ছিল না, তোমার মতো অজ্ঞ কেউ ছিল না। আল্লাহ বলে সব আমি সাজাইছি, আস্তে আস্তে সেট করছি, হায় হায়, ফাউন্ডেশন খাড়া করলেই বাড়ি হয় না, আস্তে আস্তে সাজাইতে হয়, ডেকোরেশন করতে হয়, তারপরে একদিন আসে মানুষের চোখে লাগে, চোখে বাড়িটা কে বানাইছে, আর্কিটেকচার কে, ডিজাইনার কে, এত সুন্দর ডিজাইন। আল্লাহ বলে আমিও তোকে ডিজাইন করছি, দুনিয়া তো আর্কিটেকচার দিয়া করে, আমি কুদরত দিয়া তোকে ডিজাইন করছি, কুদরত দিয়া, নাইলে এক ফোঁটা পানি এত সুন্দর হইতো না, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর মানুষ, পরি সুন্দর না, পরি যদি সুন্দর হইতো তাহলে কাইলা ছেড়ারে কেন ধরতো, ছেড়া বোঝেন, কালো ছেলেরে কেন পরি ধরতো, ও তো সুন্দর রে ধরবে, ঠিক না? ও সুন্দরী ধরবে সুন্দরকে, ঠিক না? ও কাইলা রে ধরলো কেন, পরি সুন্দর না মানুষ সুন্দর, পরির গঠন ফেরেশতার গঠন সুন্দর না মানুষের গঠন সুন্দর, গঠন বোঝেন, নাইলে আল্লাহ কসম খাইতেন না, অতীন অসাইতুন অতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ চার কসম খায়া বলতেছে মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই না, হরিণের চক্ষু নিয়ে যতই কবিতা লেখেন না কেন মানুষের চোখের গঠনই সবচেয়ে সুন্দর, এর চেয়ে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন না, যে মানুষটাকে আল্লাহ এত সুন্দর রূপ দিলেন, গঠন দিলেন, কুদরতি হাতে সাজাইলেন, তারপরেই তো অভিযোগ করেন, নাইলে কোনোদিন করতেন না, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা, তোর মতো বিবেক তো আমি কাউকে দেই নাই, তোর মতো বুদ্ধি তো আমি কাউকে দেই নাই, তোর মতো বিদ্যা দ্বারা তো আমি কাউকে সাজাই নাই, এই তিনটা রত্ন তো তোকে দিলাম, তারপরে তুই অকৃতজ্ঞ হস তো হস কি করা, কোরআন তো চিৎকার দেয় ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ ও উম্মতে মুহাম্মাদি তোদের জন্য তো সব কিছু লুটাইয়া দিলাম, তারপরে তুই আমার বিরুদ্ধে যাস তো যাস কি কইরা, আমার থেকে বিমুখ হস তো হস কি কইরা, আজকে সমগ্র মুসলমান আল্লাহর থেকে বিমুখ, কোরআন কোনোদিন চিৎকার দিত না, সব আমাদের পায়ে লুটাইয়া দিছে আল্লাহ, লুটানো বোঝেন, সব আমাদেরকে দিয়া দিছেন, কথা দেখাবো আপনাকে আমি অল্প সময়, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, ওলামা বলুক না আল্লাহ কি বলতে চাইতেছে, দুনিয়ায় যা দেখিস, যা উপরে আছে, যা এর ভিতরে আছে, সব তোদের জন্য তৈরি, তোদের জন্য
গ্যাস কারো বাপে মাটির নিচে রেখা যায় না, আল্লাহ তৈরি করছেন আপনি উঠায়া বেচেন আর খান। তেল আল্লাহ রাখছে আপনি গৌরব করেন, ঠিক না? তেল কে রাখছে? আল্লাহ। হ্যাঁ, গ্যাস কে রাখছে? আল্লাহ। সোনা কে রাখছে? আল্লাহ। হীরা কে রাখছে? আল্লাহ। সব সম্পদ কে রাখছে? আল্লাহ। আপনি তো পাইতে দেরি বাপ দেখাইতে দেরি করেন না, ঠিক না? শিক্ষিত শিক্ষা পাইতে দেরি, বাবারা হইতে দেরি হয় না। কোনোদিন ভাবে না আমাকে শিক্ষা কে দিল, কোনোদিন ভাবে না। যদি ভাবত, হ্যাঁ সাধারণ মানুষের থেকে শিক্ষিত মানুষগুলা বেশি সবাই মসজিদে দিত। জিজ্ঞাস করেন কি যুক্তি তো এটাই বলে, হ্যাঁ ভুল বলতেছি? শিক্ষিত মানুষগুলোকে তো মসজিদে সময় বেশি দেওয়া দরকার ছিল, পদস্থ মানুষগুলোকে তো মসজিদে সময় বেশি দেওয়া দরকার ছিল, আল্লাহ আল্লাহ বেশি করা দরকার ছিল, সারাদিন তসবি হাতে রাখার দরকার ছিল। ওতে যদি জিজ্ঞাস করতো আপনি এত তসবি পড়েন কেন, তুই কি দেখিস না আমার কাঁধে স্টার কয়টা, এই স্টার তো আল্লাহই দিছে আমাকে, আমি তসবি পড়বো না তো পড়বে কে? তুই কি দেখোস না আমার কামরার সামনে পদবি কি লেখা, আমি আল্লাহ আল্লাহ করবো না তো করবে কে? আল্লাহই তো আমাকে এই পদবিতে বসাইছেন। ইউয়াজ্জু মাইয়াশা ওয়ায়দিল্লু মাইয়াশা ইউতিল মুলকা মাইয়াশা ওয়ায়ানজিউল মুলকা মাইয়াশা। ওর তো তসবি আরো বেশি পড়া দরকার ছিল, কিন্তু ও তো মসজিদ পশ্চিমও চিনে না। মাঝে মাঝে তো এয়ারপোর্টে দেখি কাউকে জিজ্ঞাস করলে কেবলা কোন দিকে, ও কেবলা চিনে না, পশ্চিম জিজ্ঞেস করলে তারপরে চিনে, ও কেবলাই চিনে না, কেবলা কাকে বলে। আবার মাঝে মাঝে জিজ্ঞেস করে কেবলা আবার কি, ওয়া ইলাল আবিয়াদ ওয়াল আসওয়াদ বাশীরাও ওয়া নাদীরা দাঈয়ান ইলাল্লাহ রাহমাতাল লিল আলামিন শাফিআল মুযনিবিন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال رسول الله صلى الله عليه وسلم لا এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে আমল করার তৌফিক দান করেন। কথা শুরু করার আগে কথা খুব ধ্যান খেয়াল দিয়ে শুনতে হবে, তাইলে যদি দিলে কাঁথে, আর হই উল্লা করলে কিন্তু কথা দিলে কাঁদবে না। দ্বিতীয় কথা হলো আমার কথায় কোনো সুর হবে না, এইভাবেই কথা হবে, যত ধ্যান দিয়া শুনবো আশা করি দিলে কাঁদতে পারে। আল্লাহ আমাদের সবাইকে যেইভাবে শোনার ওইভাবে শোনার তৌফিক দান করেন। কেননা দিনই কথা শোনা নিজের ইচ্ছা মতো না, আল্লাহ যেইভাবে বলছেন ওইভাবে শুনতে হবে। আল্লাহ কোরআনে বলেন ফাস্তা মিহু দিলের কান দিয়া শোনো, আনসিতু চুপচাপ শোনো, তারপরে রেজাল্ট আসবে, ফল আসবে, লাল্লা কুন্তুর হামুন, নিঃসন্দেহে আল্লাহ আমাদের উপরে রহমতের চাদর বিছাবেন বা রহমতের চাদর দ্বারা ঢেকে দিবে। এই জন্য